উৎপত্তি অধ্যায় 32, উৎপত্তি অধ্যায় 32। ওর ইয়াকুব নে ভি আপনা মার্গ লিয়া ওর পরমেশ্বর কে দূত উসে আ মিলে। উনকো দেখতে হি ইয়াকুব নে কহা ইহ তো পরমেশ্বর কা দল হ্যায়। সো উসনে উস স্থান কা নাম মহানাইম রখা। তব ইয়াকুব নে সেইর দেশ মে অর্থাৎ এদোম দেশ মে আপনে ভাই এসাউ কে পাস আপনে আগে দূত ভেজ দিয়ে ওর উসনে উনহে ইহ আজ্ঞা দি কি মেরে প্রভু এসাউ সে ইয়ো কহনা কি তেরা দাস ইয়াকুব তুঝসে ইয়ো কহতা হ্যায় কি মে লাবান কে ইহা পরদেশী হোকর আব তক রহা ওর মেরে পাস গায় বয়ল গদ্ধে ভেড় বকরিয়া ওর দাস দাসিয়া হ্যায়। সো মনে আপনে প্রভু কে পাস ইসলিয়ে সন্দেশ ভেজা হ্যায় কি তেরি অনুগ্রহ কি দৃষ্টি মুঝ পর হো। বে দূত ইয়াকুব কে পাস লৌট কে কহনে লগে হম তেরে ভাই এসাউ কে পাস গয়ে থে ওর ওহ ভি তুঝসে ভেট করনে কো 400 পুরুষ সঙ্গ লিয়ে হুয়ে চলা আতা হ্যায়। তব ইয়াকুব নিপট ডর গয়া ওর সংকট মে পড়া ওর ইহ সোচকর আপনে সঙ্গওয়ালো কে ওর আপনে ভেড় বকরিয়ো ওর গায় বয়লো ওর উন্টো কে ভি অলগ অলগ দো দল কর দিয়ে কি যদি এসাউ আকর পহলে দল কো মারনে লগে তো দূসরা দল ভাগ কর বচ যায়গা। ফির ইয়াকুব নে কহা হে ইয়হোয়া, হে মেরে দাদা ইব্রাহিম কে পরমেশ্বর, হে মেরে পিতা ইসহাক কে পরমেশ্বর, তুনে তো মুঝসে কহা কি আপনে দেশ ওর জন্মভূমি মে লৌট যা ওর মে তেরি ভালাই করুঙ্গা। তুনে যো যো কাম আপনি করুণা ওর সচ্চাই সে আপনে দাস কে সাথ কিয়ে হ্যায় কি মে যো আপনি ছড়ি হি লেকর ইস ইয়র্দন নদী কে পার উতর আয়া সো আব মেরে দো দল হো গয়ে হ্যায়। তেরে এসে এসে কামো মে সে মে এক কে ভি যোগ্য নহি হুঁ। মেরি বিনতি সুনকর মুঝে মেরে ভাই এসাউ কে হাত সে বচা। মে তো উসে ডরতা হুঁ কহি এসা না হো কি ওহ আকর মুঝে ওর মা সমেত লড়কো কো ভি মার ডালে। তুনে তো কহা হ্যায় কি মে নিশ্চয় তেরি ভালাই করুঙ্গা ওর তেরে বংশ কো সমুদ্র কি বালু কে কিনকো কে সমান বহুত করুঙ্গা যো বহুতায়ত কে মারে গিনে নহি যা সকতে। ওর উসনে উস দিন কি রাত ওহি বিতাই ওর যো কুছ উসকে পাস থা উসমে সে আপনে ভাই এসাউ কি ভেট কে লিয়ে ছাঁট ছাঁট কর নিকালা অর্থাৎ 200 বকরিয়া, 20 বকরে ওর 200 ভেড়ে ওর 20 মেঢে ওর বচ্চো সমেত দুধ দেওয়ালি 30 উন্টনিয়া ওর 40 গায়ে ওর 10 বেল ওর 20 গধিয়া ওর উনকে 10 বচ্চে ইনকো উসনে ঝুন্ড ঝুন্ড করকে আপনে দাসো কো সৌঁপ কর উনসে কহা মেরে আগে বড় যাও ওর ঝুন্ডো কে বীচ বীচ মে অন্তর রখো। ফির উসনে আগলে ঝুন্ড কে রখওয়ালে কো ইহ আজ্ঞা দি কি জব মেরা ভাই এসাউ তুঝে মিলে ওর পুছনে লগে কি তু কিসকা দাস হ্যায় ওর কহা যাতা হ্যায় ওর ইয়ে যো তেরে আগে আগে হ্যায় সো কিসকে হ্যায় তব কহনা কি ইহ তেরে দাস ইয়াকুব কে হ্যায়। হে মেরে প্রভু এসাউ, ইয়ে ভেট কে লিয়ে তেরে পাস ভেজে গয়ে হ্যায় ওর ওহ আপ ভি হামারে পিছে পিছে আ রহা হ্যায় ওর উসনে দূসরে ওর তীসরে রখওয়ালো কো ভি বরন উন সভো কো যো ঝুন্ডো কে পিছে পিছে থে এসি হি আজ্ঞা দি কি জব এসাউ তুমকো মিলে তব ইসি প্রকার উনসে কহনা ওর ইহ ভি কহনা কি তেরা দাস ইয়াকুব হামারে পিছে পিছে আ রহা হ্যায় ক্যোঁকি উসনে ইহ সোচা কি ইহ ভেট যো মেরে আগে আগে যাতি হ্যায় ইসকে দ্বারা মে উসকো শান্ত করু ওর উসকে ক্রোধ কো শান্ত করকে তব উসকা দর্শন করু হো সকতা হ্যায় কি ওহ মুঝসে প্রসন্ন হো যায়। সো ওহ ভেট ইয়াকুব সে পহলে পার উতর গই ওর ওহ আপ উস রাত কো ছাউনি মে রহা। উসি রাত কো ওহ উঠা ওর আপনি দোনো স্ত্রীয় ওর দোনো লাউন্ডিয় ওর 11 লড়কো কো সঙ্গ লেকর ঘাট সে ইয়ব্বোক নদী কে পার উতর গয়া ওর উসনে উন্হে উস নদী কে পার উতার দিয়া বরন আপনা সব কুছ পার উতার দিয়া ওর ইয়াকুব
आप अकेला रह गया, तब कोई पुरुष आकर पह फटने तक उससे मलयुद्ध करता रहा। जब उसने देखा कि मैं याकूब पर प्रबल नहीं होता, तब उसकी जांग की नस को छुआ, सो याकूब की जांग की नस उससे मलयुद्ध करते ही करते चढ़ गई। तब उसने कहा, मुझे जाने दे, क्योंकि भोर हुआ चाहता है। याकूब ने कहा, जब तक तू मुझे आशीर्वाद न दे, तब तक मैं तुझे जाने न दूंगा। और उसने याकूब से पूछा, तेरा नाम क्या है? उसने कहा, याकूब। उसने कहा, तेरा नाम अब याकूब नहीं, परंतु इस्राएल होगा, क्योंकि तू परमेश्वर से और मनुष्यों से भी युद्ध करके प्रबल हुआ है। याकूब ने कहा, मैं विनती करता हूं, मुझे अपना नाम बता। उसने कहा, तू मेरा नाम क्यों पूछता है? तब उसने उसको वही आशीर्वाद दिया। तब याकूब ने यह कहकर उस स्थान का नाम पनीएल रखा कि परमेश्वर को आमने सामने देखने पर भी मेरा प्राण बच गया है। पनुएल के पास से चलते चलते सूर्य उदय हो गया और वह जांग से लंगड़ाता था। इसराइली जो पशुओं की जांग की जोड़ने वाली जंघानस को आज के दिन तक नहीं खाते, इसका कारण यही है कि उस पुरुष ने याकूब की जांग की जोड़ में जंघानस को छुआ था।